2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নের সাজেশান নিয়ে আসছি। প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং আশা করি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে যে এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ 5 বড় প্রশ্ন আসে 5 মার্কের। তো 5 মার্কে তো 5 নম্বর হিসাবে কি হিসাবে 2+2+1 এরকম হিসাবে আসে, 3+2 মানে পাঠে পাঠে আসে। তো আমি কোশ্চেনগুলো পাঠে পাঠে করে সাজিয়েছি, এইভাবে জয়েনিং করে পরীক্ষায় আসে কোশ্চেনগুলো, ঠিক আছে? প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবে, আশা করি শেষের দিকে তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো শুরু করছি এই অধ্যায়তে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নের সাজেশান, ওকে? শুরু করা যাক এই অধ্যায়তে, রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়তে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান, ওকে? তো মাঝে মাঝে সিরিয়ালগুলো ব্রেক করা আছে, যেগুলো বিগত সালে এসে গেছে সেই সিরিয়ালগুলো আমি ব্রেক করে দিয়েছি বা ইলেজ করে দিয়েছি, বাকি যেগুলো আর রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। 1 নম্বর প্রশ্ন চলে আসুন, এন কমে বিক্রয় হার ধ্রুবকের একক নির্ণয় করো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। কোশ্চেন 5 দেখো, একটি বিক্রয় হার ধ্রুবকের মান দেখো দেওয়া আছে 1.0×10⁻³ মোল রিটার্নটা, সেখানে আমরা বিক্রয়ের কম কী হবে, এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? নেক্সট প্রশ্নে আসবো, 7 নম্বর কোশ্চেন থাকবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিক্রিয়াক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য করো, বিক্রিয়াক্রম ও আণবিকতার মধ্যে কী পার্থক্য রয়েছে, পার্থক্য লিখবে, খুব ভালো করে প্রিপারেশন করবে। কোশ্চেন 8 দেখো, একটি বিক্রিয়া শূন্য ক্রমে হলে ওর আণবিকতা কি শূন্য হতে পারে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ব্যাখ্যামূলক প্রশ্ন, একটা বিক্রিয়া শূন্য ক্রমে হলেও ওর আণবিকতা কি শূন্য হতে পারে, এই ব্যাখ্যামূলক প্রশ্ন। কোশ্চেন 9 চলে আসবো, একটি রাসায়নিক বিক্রিয়া ক্রম ও আণবিকতা কখন সমান হতে পারে, কোনো রাসায়নিক বিক্রিয়া ক্রম আণবিকতা কখন সমান হতে পারে, ঠিক আছে? কোশ্চেন 10, একটি ভগ্নাংশ ক্রমে বিক্রিয়ার উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন আসো, কোশ্চেন নাম্বার 12, 12 ফার্স্ট পার্ট এসে গেছে, ফার্স্ট পার্টে যেটা ছিল অর্ধায়ু কাকে বলে, অর্ধায়ুর সংজ্ঞা কিন্তু অলরেডি পরীক্ষায় এসে গেছে 2022 সালে, ঠিক আছে? এবারে যদি আসতে পারে যে প্রথম ক্রম বিক্রয় ক্ষেত্রে অর্ধায়ু রাশিমালা নির্ণয় করে, কী বলছে, প্রথম ক্রম বিক্রয় ক্ষেত্রে অর্ধায়ু রাশিমালা কী হবে সেটা নির্ণয় করার পদ্ধতি ভালো করে জেনে রাখবে। কোশ্চেন 13, দেখাও যে প্রথম ক্রম বিক্রয় অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, মানে প্রথম ক্রম বিক্রয় যে অর্ধায়ু সমীকরণটা হয় সেই অর্ধায়ু সমীকরণ অনুযায়ী তোমার দেখাতে পারবে যে গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। কোশ্চেন 14 কী বলছি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রয় সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন হয়, অবশ্যই গাণিতিক ব্যাখ্যা সহ দেখাবে। কোশ্চেন 15, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গাণিতিক প্রশ্ন, 10 মিনিটে একটি প্রথম ক্রম বিক্রয় 75% সম্পূর্ণ হয়, বিক্রয়টি অর্ধজীবনকাল বা হাফ লাইফ নির্ণয় করো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনও কিন্তু প্রায় আসে। কোশ্চেন 16, প্রমাণ করে যে একটি প্রথম ক্রম বিক্রয় 99.9% সম্পূর্ণ হতে যে সময় লাগে তা ওই বিক্রয়ের অর্ধায় 10 গুণ হবে। এই গাণিতিক প্রশ্নগুলো কিন্তু এবারে কিন্তু পরীক্ষা 2023 সালে আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কোশ্চেন 17, দেখাও যে প্রথম ক্রম বিক্রয় টি হাফ মানে 3×3 = 4 বিক্রয়টি টি হাফে দ্বিগুণ হবে, কী বলছে, প্রথম ক্রম বিক্রয় × 3×4 বিক্রয় টি হাফে দ্বিগুণ হবে। কোশ্চেন 18, কারণ যেহেতু 2022 সালে অনেক প্রশ্নই হচ্ছে থিওরিটিক্যাল, অনেক প্রশ্ন এসে গেছে, তাহলে এইবারে কিন্তু গাণিতিক প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবার চলে আসবো কোশ্চেন 18, একটি প্রথম ক্রম বিক্রয় 40% সম্পূর্ণ 10 মিনিট সময় নেয়, অন্য একটি প্রথম ক্রম বিক্রিয়ার 60% সম্পূর্ণ হতে 15 মিনিট সময় নেয়, দুটি বিক্রিয়া হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো, ওকে? এরপর যেটা আসবো যে কোশ্চেন নাম্বার 19, শূন্য ক্রম বিক্রিয়া বলতে কী বোঝায়, এরূপ একটি বিক্রিয়ার উদাহরণ দাও, ওকে? এবার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, সক্রিয়করণ শক্তি সংজ্ঞা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে, সক্রিয়করণ শক্তির তাৎপর্যটা কী, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে পরীক্ষার জন্য। কোশ্চেন নাম্বার 23, রাসায়নিক বিক্রিয়া সক্রিয়করণ শক্তির মান ঋণাত্মক বা শূন্য হতে পারে কি, রাসায়নিক বিক্রিয়া সক্রিয়করণ মান শক্তির মান কখনো কি শূন্য বা ঋণাত্মক হতে পারে? নেক্সট আস কোশ্চেন নাম্বার 24, সক্রিয়করণ শক্তি সংক্রান্ত আরএনএসের সমীকরণটি রেখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্কে আরএনএসের সমীকরণটি আছে, সমীকরণটি ভালো করে পড়বে। নেক্সট 24, 5, সক্রিয়করণ শক্তির মানের উপর কোনো রাসায়নিক বিক্রিয়ার হার কি নির্ভরশীল কিনা ব্যাখ্যা করো, ওকে? আর সক্রিয়করণ শক্তি এই এগুলো পড়বে, সক্রিয়করণ কাকে বলা হয়, তার ডেফিনেশান, সক্রিয়করণ শক্তি বা শূন্য বা ঋণাত্মক হতে পারে কি না, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর যেটা আসবে কোশ্চেন 26, মানে গাণিতিক প্রশ্ন, একটি বিক্রিয়া উষ্ণতা 27°C থেকে 35°C বৃদ্ধি করলে বিক্রিয়া হার দ্বিগুণ হয়, এক্ষেত্রে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার উপযোগী। কোশ্চেন 27, 14-11 বিক্রিয়া কাকে বলে উদাহরণ দেয়, এটাও কিন্তু এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট গাণিতিক প্রশ্ন রয়েছে, দেখো স্ক্রিনশো নিয়ে নিতে পারো, এই ধরনের গাণিতিক প্রশ্ন চয়েস করে এই ধরনের গাণিতিক প্রশ্ন কিন্তু প্রায়ই পরীক্ষা আসে, এই ধরনের প্র্যাকটিস করে রাখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। কোশ্চেন আমার লাস্ট কোশ্চেন দেখো,
দেখো এটা একটা সক্রিয় গণশক্তি সম্পর্কিত গাণিতিক প্রশ্ন। দেখো 300-650 কেলভিন এবং 700 কেলভিন উষ্ণতা একটি বিয়োজন বিক্রিয়া হার ধ্রুবক যথাক্রমে এই মানগুলো দিয়েছি, এই বিক্রিয়ার সক্রিয় গণশক্তির মান নির্ণয়। এটাও এক টাইপের গাণিতিক প্রশ্ন। ওকে, এখানে শেষ করি, ভালো করে পড়বে, কোনো প্রশ্ন অসুবিধা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না।